তার মধ্যে একটি হচ্ছে মানুষের অন্তরাত্মাকে পরিচ্ছন্ন করা এটার উদ্দেশ্য মানুষের যে খারাপ কিছু আপনার মানুষের চারিত্রিক আপনার ব্যাপার রয়েছে খারাপ দিক রয়েছে এবং খারাপ চরিত্র রয়েছে সেগুলো থেকে মানুষকে পরিশোধন করাই উদ্দেশ্য কারণ কেন সেটা পরিশোধন কীভাবে হয়ে থাকে কারণ শ্রমের মাধ্যমে শয়তানের যে চলাচলের যে পথ সেগুলো সংকীর্ণ হয়ে যায় মানুষের শরীরে হ্যাঁ আপনার তন্ত্রীতে তন্ত্রিতে শয়তান চলতে পারে এই অধিকার শয়তানকে লাজের সামনে দিয়েছেন সুতরাং রোজার মাধ্যমে বা সৌমের মাধ্যমে সেই পথগুলা সংকীর্ণ হয়ে যায় যার কারণে শয়তান তাকে দিয়ে হ্যাঁ চারিত্রিক অঘটন ঘটাতে পারে না হম এই কারণে রোজাটা বিশেষ করে আপনার পরিশোধনের কাজ করে হ্যাঁ এই কারণে মানুষ খারাপ চরিত্র থেকে একটু দূরে সরে যায় যার বাস্তবতা আমরা রমজান মধ্যে দেখতে পাই অনেকের খারাপ চরিত্র আছে সেগুলো আপনার নিয়ন্ত্রণে চলে আসে রমজান যখন এসে যায় এটা বাস্তবেও দেখা যায় দ্বিতীয় নম্বর যে ফায়দা সেটা হচ্ছে রমজানের মাধ্যমে দুনিয়ার প্রতি এবং দুনিয়ার ভোগবিলাসের প্রতি একটুখানি মানুষের চিন্তা চেতনা কমে যায় এবং আখেরাতের প্রতি তার চিন্তার চেতনা বেড়ে যায় আখেরাতকে পাওয়ার জন্য একটা হ্যাঁ সে লোভ লালন করে তার মাঝে এই কারণে দেখা যায় মানুষের মাঝে পরকালমুখী হওয়ার চেতনা তখন প্রখর হয়ে যায় এবং পরকাল পরকাল সংক্রান্ত কাজগুলোর দিকে মানুষ ধাবিত হয় বেশি দুনিয়ার প্রতি হ্যাঁ লোভ সাধারণত কমে যায় যদি ব্যক্তি বিশ্বাসে সেটা আপনার নিয়ন্ত্রিত হচ্ছে না তারপরেও অনেকাংশে দেখা যায় যে দুনিয়ার প্রতি লোভের চাইতে আখেরাতের লোভটা তখন বেড়ে যায় তৃতীয় নম্বর যেটা সেটা হচ্ছে যে আপনার রোজার কারণে আপনার বিশেষ করে গরিব দুঃখীর ব্যাপারটা ধনীরা বুঝতে পারে কারণ নিজে যদি আপনার সমস্যা না পড়ে অন্যের সমস্যা বোঝা মুশকিল হ্যাঁ এটা হচ্ছে কথা এই কারণে যখন নিজে অন্যের খিদার জ্বালা কখন বুঝবে যদি নিজে ক্ষুধার্ত হয় এবং খিদার জ্বালা নিজেই বুঝে তখন অন্যের ব্যাপারটাও তার বুঝে আসবে যেরকম একটা হাদিসের মধ্যে এসেছে রসুল আকরমসাল ইসলাম সেই পূর্ববর্তী উম্মদ বা ইহুদি খ্রিস্টানদের একটা ঘটনা বলছিলেন বনি ইসরায়েলের একটা ঘটনা যে একজন ব্যক্তি খুবই পিপাস পিপাসার্থ হওয়ার পর সে পিপাসার কারণে সে আপনার একটা কুয়াতে নেমে সে পানি পান করেছে তার আপনার পিপাসা মেটে গেছে তখন দেখছিল যে একটা কুকুর সেও আপনার ছিল বাইরে জিব্বা বের করে করে এবং সে জমিনের হ্যাঁ আপনার ভিজা মাটি দেখে সেগুলো দিয়ে জিব্বা দিয়ে জিব্বা দিয়ে চাটছে তখন তার এই অনুভূতিটা আসলো যে আমি তো ইতিপূর্বে আমি তো পিপাসার্থ ছিলাম এই কুকুরটাও তো এরকম পিপাসা অনুভব করছে সুতরাং তারও কষ্ট হচ্ছে যেরকম আমার কষ্ট হয়েছিল এই চেতনাটা তার মধ্যে কেন আসছিল কারণ ইতিমধ্যে সে নিজেই পিপাসার্থ ছিল সুতরাং তার সে পিপাসার যে কষ্ট সেটা ইতিপূর্বে অনুধাবন করেছে এবং সেটা অনুধাবন করার কারণে তার জন্য সহজ হয়েছে সে ওই কুকুরের পিপাসার ব্যাপারটা বুঝা সেও বুঝতে পারলো যে এ তো আমার মতো এরকম কষ্ট পাচ্ছে তারও পিপাসা এই কারণে কুয়া থেকে পানি ভর্তি করে মোজা তার মুখের মধ্যে ধরছে এবং পানি পান আল্লাহ এর কৃতজ্ঞতার্থে আল্লা জানু তাকে ক্ষমা করে দিয়েছেন যেটা হাদিসের মধ্যে এসেছে তো সুতরাং এটা কেন হয়েছে কারণ সে নিজে অনুভব করেছিল হ্যাঁ এই কারণে ওই যে একটা কথা হঠাৎ মনে এসেছে পাকিস্তান আমলের কথা নবাবরা হ্যাঁ যখন বিচরণ করত বিশেষ করে যখন ইলেকশনের সময় আসছিল তখন নবাবরাও ইলেকশনে দাঁড়িয়েছিল তো নবাবদের একজনে ভোট চাইতে আসছিল উত্তরবঙ্গে এক জায়গার মধ্যে তখন এলাকার যে নেতা আছে হ্যাঁ ওই দলের সে নবাবকে বলতেছিল হ্যাঁ যে আপনি একটু বক্তব্যের মধ্যে বলবেন যে এই লোকগুলো এত গরিব হ্যাঁ তাদের কথা একটু বলবেন তাইলে তারা তাদের মর্মবেদনা বুঝলে তো আপনাকে ভোট দিবে হুম যে তারা তো এত কঠিন অবস্থায় আসে যে মোটা চালও খেতে খেতে পারে না যে মোটা চালও পায় না খাওয়ার জন্য তখন ওই বেচারা তার বুঝে না মোটা চিকেন চাইলের কি ব্যাপার সেবার বা মোটা চিকেন চাইল কোনটা কি দামের বা কী সমস্যা এটা তো বুঝে না নিজের অনুধাবন শক্তি নেই সে বক্তব্যের মধ্যে উঠে বলতেছে সবাইকে সবাইকে বলতেছে ভাইরা আমি শুনেছিলাম আপনারা মোটা চাউলের ভাত নাকি পান না মোটা চাউল খুঁজে পান না তো মোটা চাল কেন খেতে হবে হ্যাঁ চিকন চাল খান হ্যাঁ আমরা তো চিকন চাইলে খাই আমরা তো মোটা খাই না কারণ সেই বেচারা তো কোনো মোটা চাল কোনোদিন খায় নাই মোটা চালের দাম কত আর চিকন চাউলের দাম কত সেইগুলো তো তার বুঝে আসে না যদি নিজে ব্যাপারটা না বুঝে তাইলে অন্যের ব্যাপারটা কিভাবে বুঝবে এই কারণে একজন রোজাদার ব্যক্তি সে ধনী হইলেও যখন খিদার ব্যাপারটা তার অনুভব হয় তখন একজন গরিব মানুষ যখন খিদার জ্বালা হ্যাঁ আপনার ভোগে তখন সে একটু অনুধাবন করতে পারে যে সেই লোকটা কত কষ্ট পাচ্ছে হুম এই কারণে মুসলমানদের হ্যাঁ মানুষের যে কষ্ট সেই কষ্টটা বুঝার ক্ষমতাটা আসে বা অনুধাবন শক্তি প্রখর হয় যখন একজন মানুষ রোজা থাকে হুম কারণ সে তখন ক্ষুদার জ্বালা পিপাসার জ্বালা সেটা অনুভব করতে পারে তাইলে রোজা একটা বিশেষ হ্যাঁ আপনার মিসকিনদের প্রতি গরিবদের প্রতি দয়ার্ধ হওয়ার সেই মানসিকতা জন্ম দেয় মানুষের মাঝে হ্যাঁ এটা বিরাট একটি আপনার রোজার শিক্ষা আল্লা শানু এই রোজার শিক্ষাগুলো থেকে আমাদেরকে লাভবান হওয়ার তৌফিক দান করুন ওসল আল্লাহ নবীন আহমদাল আজমাইন